হ্যাঁ নমস্কার, যে কল শাস্ত্রী ইতিমধ্যে পলিটিং অ্যাপ্লাই করে এসেছে আর তো রেজাল্টের উপর অপেক্ষা করে এসেছে, তো তেওঁলোকের বাবে এই ভিডিওটি খুবই একটা ইম্পর্টেন্ট ভিডিও হব, কারণ ইতিমধ্যে কলেজে এবার ভেরিফাই করে এসেছে আর বহুত ডকুমেন্টস মিসিং বা ভুল করে ব্লেক করে আপলোড করে দিয়েছে ডকুমেন্টস, সেইবোৰ এতিয়া রি আপলোড হয়ে আছে কলেজের পর সকলভাবে নহয়, কিছু মেইল আইছে, কিছু ইতিমধ্যে রি আপলোড মেসেজটা দেখবলে পাইছে, লগ ইন করলে রি আপলোডের প্রসেসটা বহুতের দেখুয়ায়। তো আপনার মানে এই ভিডিও দেখাম যে রি আপলোডের কমপ্লিট প্রসেস, লাইভ প্রসেস আপনার দেখাম যে আপনার কি কি ডকুমেন্টস এতে রি আপলোড করব, আপনার কেন গম পাব আপনার রি আপলোড আইসে না নাই, যদি আপনার রি আপলোড আইসে এইটাও আপনার কেন বুঝিয়ে পাব যে আপনার কোন কোন আপনার ডকুমেন্টস আকৌ রি আপলোড করব দিছে, আর রি আপলোড আপনাকে কোরপরা করব মনে থাকি এতে দুটা ধরনের রি আপলোডর হয়ে যায়, কিন্তু আপনাকে কোনটার রি আপলোড করলে আপনার ডকুমেন্টসটা রি আপলোড হয়ে যাব আর কোনটার আপনার রি আপলোড করা ডকুমেন্টসটা আপনার নব আপনার, কিন্তু সেটটু ক্যান্সেল হয়ে যাব, রি আপলোড থাকে যাব, লাস্টত আপনি কি হবো আপনি রিজেক্ট হয়ে যাব। তো আপনাকে একটু কেন গম পাব যে আপনাকে কেন রি আপলোড করবেন, গোটেখিনি প্রসেস আপনাকে দেখবল চেষ্টা করবো এই ভিডিওত, তো ভিডিওটা আপনি সম্পূর্ণ হয়ে গেলে চাই থাকব, নিশ্চয় সকলখিন কথা আপনাকে এতে বুঝি পাব। তো প্রথম আপনাকে কি করব লাগবে, আপনার মোবাইলের যে ব্রাউজার আছে সেটা ওপেন করব, ওপেন করার পিছত আপনাকে ডিটি বলে লিখব, আপনাকে বহুতে লিঙ্কটা বিচারি পড়া নাই, লগ ইন করবা নাই, আপনাকে ডাইরেক্টলি আপনার ডিটি যে ওয়েবসাইট সেইটলে ক্লিক করব, অর্থাৎ লিখে সার্চ করে দিব, আর ডিটি যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেইটলে আপনাকে ভিজিট করব, এইটলে ভিজিট করে দিয়ার পিছতে আপনাকে তলফালে চাব যে রেজিস্ট্রেশন যে লিঙ্ক আছে তাতে ক্লিক করব, আর এতে যে রেজিস্ট্রেশন লিঙ্ক ফর পলিটিং এডমিশন 2024 এতে ক্লিক করব, ওকে বটনত ক্লিক করে দিব, এনেকা কিন্তু এই পেজটা আহিব, অর্থাৎ আপনি এই লিঙ্কটলে আহিব লাগিব, ইয়ার পিছতে আপনাকে কেনেকৈ লগ ইন করব লাগিব, আপনাকে উপর চাব পারিব যে তিনিটা লাইন বলে দিয়ে আছে তাতে ক্লিক করব, আর লগ ইন বটনত আপনাকে ক্লিক করব, লগ ইন বটন ক্লিক করে দিয়ার পিছত আপনি ইমেইল আইডি পাসওয়ার্ড আর ক্যাপচাটা দিয়ে আপনাকে এতে কি করব লাগিব, আপনাকে লগ ইন করব লাগিব, সো মই এতে লগ ইন করিম, এতে লগ ইন বটন ক্লিক করে দিম, এটা সব আমার কিন্তু এতে লগ ইন হয়ে গেল। এইখানে দেওয়ার পিছত মানে আপনার যাওয়া ভিডিওত কিন্তু আগের ভিডিওত মানে কিন্তু যে এতে আপনার একটা মেসেজ টপ আপ এটা আই যাব, আপনাকে এতে চাব পারিব যে রি আপলোড, যদি আপনার এনেকা আইছে যে রি আপলোড ডকুমেন্টস রিকোয়ার্ড তেনহলে আপনাকে রি আপলোড করব লাগিব, আর কি ডকুমেন্টস আপনি রি আপলোড করব লাগবে সেইটা আপনার জানাম, এসে প্লিজ রি আপলোড ইউ আর মিসিং অর্থাৎ রিজেক্ট ডকুমেন্টস বলে দিয়ে আছে, অর্থাৎ কি ডকুমেন্টস আপনার রিজেক্ট হয়ে গেছে, আপনি সেইটা ডকুমেন্টস আপলোড করব লাগবে, কোনটো করব লাগবে সেইটা আপনার জানাম, তো আপনাকে এটা কেন করব লাগিব, আপনাকে এতে চাব পারিব যেটা রি আপলোড ডকুমেন্টস রিকোয়ার্ড বলে দিয়ে আছে আপনাকে সেইটোর উপর আপনাকে ক্লিক করে দিব, সব আপনাকে হেটর যেতে ক্লিক করে দিব, আপনাকে এই পেজটলে যাব, তো আপনাকে ইয়ারপরে কিন্তু রি আপলোড করব লাগবে, আপনাকে আরও একটা যে আপলোড অপশন আছে সেটা গেলে আপনার নহব, আপনি স্ক্রল ডাউন করবো আর আপনি কি আপনাকে রি আপলোড করব লাগবে সেইটা এতে দিয়া আছে, এসব ক্লাস টেন্ট আপলোড, অর্থাৎ ক্লাস টেনের যেটা মার্কশিট দিয়া আসে সেইটোত এতে ভুল করে আপলোড দিয়া আসে সেইটা আপলোড হওয়া নাছিলে, ইয়াতে ইয়েস বলে লিখছে, অবজেকশন বলে লিখছে, এটা কলেজের পর লিখিছে, তো আপনাকে কলেজের পর অবজেকশন ডকুমেন্ট নট ক্লিয়ার এনেকা কিন্তু বহুত লিখে, ইনভ্যালিড ডকুমেন্ট মিসিং বলে বহুত লিখে, তো আপনাকে এটা কলেজের পর লিখেছে, এতে কি লিখেছে, ইয়েস অবজেকশন বলে লিখেছে, ক্লাস টেনের মার্কশিটটো ভুল করে আপলোড হয়েছে, তো আমি এতে কি করি রি আপলোড হবে কি করি, এতে সব যি রি আপলোড দিয়ে আছে তাতে ক্লিক করব, যদি ক্লিক করে দেওয়ার পিছত আপনার কিন্তু পেজটা এনেকা হয়ে যাবে, এতে সব রি আপলোড ক্লাস টেন আপলোড, তো আপনাকে ইয়াতে যেটু সিলেক্ট ফাইল দিয়ে আছে আপনি ইয়াতে আপলোড করব লাগিব, যদি আপনাকে এতে দুটা তিনটা থাকে তাহলে দুটা তিনটা আপনার ডকুমেন্টস আপলোড করব লাগবে, আগতে দেখব লাগবে ক্লাস টেন বলে দিয়ে আছে, কিছু মানে ব্ল্যাক ব্ল্যাক ডকুমেন্টস থাকবে পরে আপনাকে সেইকেইটা ডকুমেন্টস আপলোড করব লাগবে, এটা করলে নহব, যদি আপনার এটা আছে এটা, দুটা আহলে দুটা, তিনটা আহলে আপনাকে তিনটাই আপলোড করব লাগবে, এতে যেহেতু মই যেটা দেখেছি এতে এটা আছে সেখানে আমি এটা দেখে আছো, ইয়ার পিছত আপনাকে কি করব লাগবে, যেটা সিলেক্ট ফাইল আছে আপনাকে আপনাকে সিলেক্ট ফাইলের বটনত আপনাকে ক্লিক করব লাগবে, এটার পিছত আপনাকে গ্যালারিটা ওপেন হব, মই আপনাকে দেখে আছো লাইভ যে আপনাকে কি করব লাগবে, এতে সব সিলেক্ট যেটা ফাইল দিয়ে আছে সিলেক্ট ফাইল বটনত আপনার উপর ইয়ার উপর আপনাকে প্রেস করব অর্থাৎ ক্লিক করব, আর আপনাকে যে গ্যালারি গ্যালারিটা আপনার ওপেন হব, তো মই আপনাকে দেখে আছো যে যিজন স্টুডেন্ট হয় তো প্রথমতে যে অরিজিনাল ডকুমেন্টসটা দিছিলে সেইটা কেনকা ধরনের আসে, এতে সব এনেকা পঠিয়ে দিছিলে ক্লাস টেনের মার্কশিটটো, হ্যাঁ পিছত আমি এই অল্প হেৰি করেছি সাফা করে আমি এনেকা করে দিছো, ইয়ার পিছত আমি এটা কি করম সেইটা আপলোড করে দিম, স্টার্ট আপলোড এতে ক্লিক করম, এটা আপলোড হয়ে যাব, এতে আপনার পিকচারটো এতে চাবলে পাব, যদি পিডিএফ হয় তাহলে আপনাকে চাব নয় জেপি জি হলে চাব পারিব, মনত রাখব যদি পিএটি হয় তাহলে আপনার আইন নিচে একটা ছবি আসব তাতে ক্লিক করলে আপনাকে এটা চাব পারিব, এই কিন্তু এইখানে হয়ে গেল আপলোডটা কমপ্লিট হয়ে গেল, ইয়ার পিছত আপনাকে কি করব লাগবে উপরে চক গো টু ব্যাক, আপনাকে কি করব লাগবে এই বটমত আপনাকে ব্যাক করব, এতে আপনাকে দেখবলে পাব যে রি আপলোড হ্যাজ এতে ডকুমেন্টস হ্যাজ রি আপলোড আপলোড সাকসেসফুলি বলে দিয়ে আছে, আপনাকে একটু স্ক্রিনশট করে লিখব, স্ক্রিনশট করে আপনাকে রাখি পড়ে এতে তলত আপনাকে যদি চাই দেখব লাগবে দেয়ার আর কারেন্টলি নো ডকুমেন্টস দ্যাট রিকোয়ার রি আপলোড, অর্থাৎ রি আপলোডের বর্তমান সময়ত আর একো নাই, ইয়াত একো ধরনের ডকুমেন্টস রি আপলোড করব নাই, যেটা আসলে এটা আমি আপলোড করে দিছো, তো আপনার যদি এনেকা মেসেজ আহে তাহলে আপনার একটু কনফার্ম আপনাকে আকো রি আপলোড একো করব না লাগে, আপনার কমপ্লিট এইটু হয়ে গেল, তো আপনাকে নিশ্চয় এতে বুঝি পাইছে যে আপনার রি আপলোডটা কেন করব লাগবে,
কি প্রচেছত আপ্লাই কৰিব লাগিব, কি কি ডকুমেণ্টছ ৰি আপলোড আহে এনেকুৱা আহিব। তো আপোনাৰ যদি এটা প্ৰিফাৰেন্স এডিট কৰিব লগা হয় আপ্লাই কৰিব পাৰিব, যদি পাৰ্চনেল কিবা ডিটেইলছ ভুলকৈ আছে আপোনালোকে সেইটো এডিট কৰিব পাৰিব, যদি ডকুমেণ্টছ আপোনালোকে কিবা ধৰণৰ ভুলকৈ হৈছিলে সেইটো আপোনালোকে দিব পাৰিব। কিন্তু ৰি আপলোড যিটো আছে সেইটো মই প্ৰথম যেতিয়া দেখিছিলে তাতকৈ কৰিব লাগিব, আৰু যদি কিবা ভুল আছে ইয়াৰ পৰা আপ্লাই কৰিব পাৰিব। তো আপোনালোকে এইখিনি আপোনালোকৰ আছিলে যে আপোনালোকৰ ৰি আপলোড যিটো প্ৰচেছ কোনসকলে কৰিব লাগিব, কেনেকৈ গম পাব কোনটো আপলোড কৰিব লাগিব, নিশ্চয় আপোনালোকে এতিয়া বুজি পাইছে। যদি আপোনাৰ কিবা বুজি পোৱা নাই কিবা কনফিউজ হৈ আছে তো আপোনালোকে আমাৰ লগত কণ্টেক্ট কৰিব পাৰে, ডিছক্ৰিপশ্যন চাব কণ্টেক্ট নম্বৰ দিয়া আছে আপোনালোকে কণ্টেক্ট কৰিব পাৰে। যদি আপোনাৰ বেছি ডাউট হৈ আছে, বেছি আপুনি কনফিউজত পৰি আছে, নিশ্চয় আপোনালোকে আমাৰ লগত যোগাযোগ কৰিব পাৰে। অথবা আপোনালোকে যদি কমেণ্ট কৰে নিশ্চয় মই কমেণ্টৰ এনচাৰ দিবলৈ আপোনালোকে চেষ্টা কৰিম। তো এইখিনি আপোনালোকক জনাবলগীয়া আছিলে যে আপোনালোকে কেনেকৈ এইটো কৰিব লাগিব, কি কি দিয়া আছে, নিশ্চয় আপোনালোকে বুজি পাইছে। তো ভিডিঅ' ভাল পালে লাইক কৰক, চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰক, আৰু যদি বেলেগ ঘণ্টা প্ৰেছ কৰি দিব। বহুত ভিডিঅ' চাই কিন্তু ছাবস্ক্ৰাইব নকৰে, তো ৰিকুৱেষ্ট কৰিম আপোনালোকে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰক।